শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর বাড়িতে আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করব। আমি তোমাদের শিক্ষক শিমু দাস, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় কী হতে পারে আমরা এখন দেখে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে নিশ্চয়ই এই বোর্ড বইটি রয়েছে। তোমরা এই বইটির পেজ নং 25 অর্থাৎ 25 পৃষ্ঠা দেখো। তোমরা একটু খেয়াল করো, পেজ নং এখানে আছে 25 অর্থাৎ 25 পৃষ্ঠা তোমরা বের করবে। আর আমি এখান থেকে যে ইংরেজি ওয়ার্ডগুলো আছে, আমি তোমাদের সেই ওয়ার্ডগুলো বাংলা অর্থসহ বুঝিয়ে দেব। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে আর বাংলা অর্থগুলো খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে। যদি তোমরা নিজেরা বুঝতে না পারো বা সমস্যা হয়, তো বাড়িতে যারা বড় আছেন তোমরা তোমাদের বাড়িতে বড়দের সাহায্য নিয়ে এই পড়াগুলো বুঝে নেবে। তো এসো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আছে আমাদের, এখানে দেখো যে লাইনগুলো আছে বইতে একটু খেয়াল করো, এখানে আছে টাচ ইউর ড্যাশ। আমার ড্যাশের এখানে কী বসবে দেখো, এখানে হবে হেড বা নোজ। তুমি যে কোনো একটা ওয়ার্ড এখানে বসিয়ে দিলেই হবে, হ্যান্ড, লেগ, ইয়ার, মাউথ, যে কোনো একটা ওয়ার্ড এখানে বসিয়ে দিলেই হবে। অর্থাৎ আমি এক্সাম্পল হিসেবে টাচ ইউর ড্যাশ, ড্যাশের এখানে আমি হেড যদি বসাই তাহলে আমার এখানে হবে তোমার মাথায় স্পর্শ করো। এর পরের লাইনটি হচ্ছে ক্লোজ ইউর ড্যাশ, ক্লোজ ইউর ড্যাশ, এখানে হবে আইস, চোখ, তোমার চোখ বন্ধ করো। ওপেন ইউর ড্যাশ, ওপেন ইউর মাউথ, তোমার মুখ খুলো। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কিছু ওয়ার্ড আছে, আমি তোমাদের লিখে দেখাচ্ছি ওয়ার্ডগুলো, একটু দেখার চেষ্টা করো। এখানে আছে মাউথ, ও ইউ টি এইচ, মাউথ, মাউথের বাংলা হচ্ছে মুখ। এসো আমরা বাংলা শব্দটি লিখে ফেলি। এরপরের ওয়ার্ডটি হচ্ছে ফিঙ্গার, এর বাংলা হচ্ছে হাতের আঙুল। হাতের আঙুল, এরপর শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরের ওয়ার্ডটি হচ্ছে হেয়ার, এইচ এ আই আর, হেয়ার, হেয়ারের বাংলা হচ্ছে চুল। এরপরের ওয়ার্ডটি হচ্ছে লেগ, শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ লেগের বাংলা হচ্ছে পা। আমার সাথে সাথে তোমরা নিজেরা পেন্সিল দিয়ে খাতাতে উঠিয়ে ফেলবে বাংলা অর্থসহ এই ওয়ার্ডগুলো। তারপরে হচ্ছে শোল্ডার, এস এইচ ও ইউ এল ডি ই আর, এর বাংলা কাঁধ। শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের ওয়ার্ডে চলে আসি নি, কে এন ডাবলি, নি, এর বাংলা হচ্ছে হাঁটু। এসো আমরা হাঁটু শব্দটিও লিখে ফেলি, হয় চন্দ্রবিন্দু আকার পরিষ্কার টু, হাঁটু। পরের ওয়ার্ডটি হচ্ছে আমি এখানে লিখে দেখাচ্ছি টোস, টি ও ইএস, টোস হচ্ছে পায়ের আঙুল, পায়ের আঙুল। শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের ওয়ার্ডে চলে আসি, এখানে আছেন হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যান্ড, হ্যান্ডের বাংলা হচ্ছে হাত। এরপর ওয়ার্ডটি হচ্ছে নোজ, এন ও এস ই, নোজ, নোজের বাংলা নাক। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরের ওয়ার্ডটি এখানে দেওয়া আছে ইয়ার,
ইয়ার, ইয়ার এর বাংলা হচ্ছে কান। টুথ, টি ডাবল ও টি এইচ, টুথের বাংলা হচ্ছে দাঁত। এরপর হচ্ছে আইস, ইওয়াই ইএস, আইস, আইসের বাংলা চোখ। এখানে অ্যাস বসেছে আইসে, এর আইসের এখানে অ্যাস বসার কারণ হচ্ছে আমাদের চোখ দুটি। যখন আমাদের কান চোখ দুটি লেখার চেষ্টা করব, তখন আমরা আইস লিখব, ইয়ার্সও লিখতে পারি। যদি অ্যাস থাকে তাহলে বুঝতে হবে একের অধিক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো এই বইতে যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডের বাংলাগুলো জেনে নিলাম। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো এই ছবিগুলোর দিকে। দেখো তো এই ছবিগুলো, এখানে এই ছবিটি দেখে কী দেখা যাচ্ছে? এটি একটি হাতের ছবি। তাহলে আমাদের হাতের ইংরেজি আমরা অবশ্যই জানি, আমরা এখানে লিখব। দেখো এখানেও তোমাদের ছবি আছে, বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো। হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যান্ড। হ্যান্ডের বাংলা অবশ্যই আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, হ্যান্ডের বাংলা হচ্ছে হাত। এরপরে দেখো আমাদের পরের আরেকটি ছবি। দেখো এখানে হাত আছে, হাতের সাথে শুধু একটি আঙুল উঠানো। তাহলে আমাদের হাতের আঙুল ইংরেজি হচ্ছে ফিঙ্গার, এফ আই এন জি ই আর, ফিঙ্গার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এসো আমাদের পরের ছবিতে চলে আসি। এখানে একটা ছবি আছে, একটা মেয়ের ছবি, তার পিছন সাইডটা আঁকা, মাথার চুল দেখা যাচ্ছে। তাহলে আমাদের এখানে বোঝাতে হবে যে চুলের ইংরেজি কী হতে পারে। আমাদের চুলের ইংরেজি হচ্ছে হেয়ার, এইচ এ আই আর, হেয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বই তো এই ছবিটি দেয়া আছে। তারপরের ছবিটি খেয়াল করো। দেখো এখানে দেখে বোঝা যাচ্ছে কিনা, এটি হচ্ছে একটি আমাদের মানুষের যে নাক থাকে সে নাকের মতো দেখা যাচ্ছে। তাহলে আমাদের নাক ইংরেজি আমরা এখন দেখব, নোজ, এন ও এস ই, নোজ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে বইতে যে ছবিগুলো আছে, কিন্তু ছবির নিচে কোনো শব্দ বা ওয়ার্ড লেখা নাই, ইংরেজি ওয়ার্ড লেখা নেই। তোমরা ছবি দেখে এই ওয়ার্ডগুলো লিখে ফেলবে, ছবি দেখে বোঝার চেষ্টা করবে বা পড়ার চেষ্টা করবে যে আমাদের এই ছবিটির ইংরেজি কী ওয়ার্ড হতে পারে, সেই অনুযায়ী তোমরা এইভাবে খালি ঘরটা পূরণ করে দিবে। এরপরে দেখো এই ছবিটি দেখে নিশ্চয়ই বোঝার চেষ্টা করছো, এটি একটি কানের ছবি, এটি মানুষের শরীরের বিশেষ একটি প্রয়োজনীয় অঙ্গ। তাহলে আমাদের কান ইংরেজি কী? কান ইংরেজি হচ্ছে ইয়ার, ই এ আর, ইয়ার, ইয়ারের বাংলা হচ্ছে কান। এবার এখানে একটি ছবি দেখা যাচ্ছে, কিছুটা মানুষের অর্ধেক একটা শরীরের অংশ দেখা যাচ্ছে, অধিকাংশ কাঁধ দেখা যাচ্ছে। তাহলে কাঁধের ইংরেজি শোল্ডার। তাহলে এই ছবিটিতে আমরা কী লিখব ইংরেজি? শোল্ডার লিখব। তো এসো আমরা ওয়ার্ডটি লিখে ফেলি, এস এইচ ও ইউ এল ডি ই আর, শোল্ডার। শোল্ডারের বাংলা হচ্ছে কাঁধ। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের শোল্ডার এখানে দেওয়া আছে, এখানে অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, এখানে কাঁধ বোঝানো হয়েছে। এরপরে হচ্ছে দেখো মানুষের পা দেখা যাচ্ছে। তাহলে পায়ের ইংরেজিও কিন্তু আমরা সবাই জানি, পায়ের ইংরেজি হচ্ছে লেগ। তো আমরা ওয়ার্ডটি লিখব এল ই জি, লেগ। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে একটি মুখ দেখা যাচ্ছে, ঠোঁট, ঠোঁটের ভিতরে দেখো উপরে নিচে দুই পাটি দাঁত দেখা যাচ্ছে। তাহলে দাঁত ইংরেজি কী হতে পারে? আমরা অনেকগুলো দাঁত যেহেতু, তাহলে আমরা কী লিখব? টুথ, টি ডাবল ও টি এইচ, টুথ, টুথের বাংলা হচ্ছে দাঁত। তো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা পড়াটা আরেকবার পড়ে নিই। দেখো মাউথ, মুখ, ফিঙ্গার, হাতের আঙুল, হেয়ার, চুল, লেগ, পা, শোল্ডার, কাঁধ, নি, হাঁটু, টোস, পায়ের আঙুল, হ্যান্ড, হাত, নোজ, নাক, ইয়ার, কান, টুথ, দাঁত, আইস, চোখ। তো শিক্ষার্থী বন্ধুরা,
আমরা এবার আমাদের ডায়েরি লিখব বাড়ির কাজ তো এসো আমরা আমাদের ডায়েরিটি লিখে ফেলি আমাদের ডায়েরিটি থাকবে HW পৃষ্ঠা নং 25 word meaning করা ও লেখা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ডায়েরিতে লিখে নিয়েছো আমাদের এসডব্লিউ কি থাকবে 25 পৃষ্ঠা আমরা যেই ওয়ার্ডগুলো দেয়া আছে সেই ওয়ার্ডের বাংলা অর্থগুলো জেনে নিয়েছি এগুলো আমাদের এসডব্লিউ থাকবে আর এটা তোমরা আমাদের প্রতি সপ্তাহের প্রথম দিন যেই শনিবার সেই শনিবার 10টা থেকে 12টার মধ্যে আমাদের বিদ্যালয়ে এসে জমা দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটি পাঠ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো